Hello guys, welcome back to another vlog. আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। এখন কাউন্টারে যাব, কাউন্টারে গিয়ে বাসে উঠবো, 10:30 এর বাস। সো পুরো ট্যুরটাই আপনাদের সাথে শেয়ার করব, ইনশাআল্লাহ অনেক মজা হবে। গাইজ এখন আমরা আছি ইয়াতে একটা হোটেলে, হোটেল হাইওয়ে রেস্টুরেন্টে আছি। এখানে আমাদের 20 মিনিটের যাত্রা বিরতি, তো 20 মিনিট যাত্রা বিরতি পরে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। হ্যালো গাইজ, ফাইনালি চলে আসলাম ঢাকায়, আর বাসা যাচ্ছি। আজকে মেইনলি আমরা ঢাকায় আসার কারণ হচ্ছে কি, আমাদের আইটি কর্নারের জন্য কিছু কম্পিউটার কিনব। তো কালকে ডিসিশন নেওয়া হবে কয়টা কম্পিউটার কিনা যায় আর কি, বাসায় গিয়ে ডিসিশন নিব। আর পুরোটা শপিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো, যাতে ভালো মতো হয়। এইভাবে করবেন। আজকে একটু ফাস্টই আসছি ঢাকায়, 5:25 বাজে, একটু তাড়াতাড়ি চলে আসছি। আজকে রাস্তা জ্যাম ছিল না, হালকা ছিল, তারপরে চলে আসছি আর কি। তো এখন যাচ্ছি বাসায়। ওয়েলকাম ব্যাক গাইজ। রাতে তো অনেক দেরিতে, মানে ভোরবেলায় এসে পৌঁছাইলাম, আর এখন ঘুম থেকে উঠে আবার বাসা থেকে রওনা দিছি। আমাদের যে কাজে আসছিলাম কাজটা করতে, কিছু কম্পিউটার পিসি বানাবো, কম্পিউটার ফুল সেট আপ কিছু আমাদের আইটি কর্নারের জন্য। আর এখন যাচ্ছি আলপনা প্লাজায়, পিসি হাউসে, সরি পিসি লিঙ্কে, পিসি লিঙ্কে যাচ্ছি আলপনা প্লাজায়। ভাইয়া অনেক পরিচিত আগের, আর অনেকেই বললো ভাইয়া থেকে মানে কম প্রাইসে ভালো পিসি পারচেস করা যায়, তাই আর না ভেবে যাচ্ছি আলপনা প্লাজায় 11 রোডে। এখন আমরা খিলগাঁও থেকে রওনা দিছি, তো আজকে পুরোটাই কভার করার চেষ্টা করব। পিসি বিল্ড করা, কীভাবে পিসি বিল্ড করবে ওরা, কোন কোন কনফিগারেশনে আমরা পিসি নিব, ওইগুলা সব কিছু তুলে ধরার চেষ্টা করব। চলে আসলাম আমরা পিসি হাউসে, আসছি কিন্তু অনেক আগেই। আসার পরে আমাদের কিছু কাজ ছিল, কাজগুলো ইয়া করলাম, ভাইয়াদের সাথে ডিল করলাম, মোট 6টা পিসি বিল্ড করব আর কি। তো অলরেডি 3টা বিল্ড হয়ে গেছে, এখন আমরা 1টা পিসি বিল্ড করা দেখাবো। আর খুব কম দামেই পারচেস করছি, এত বেশি দাম না, ভাইয়াদের এখানে অনেক ফেসিলিটিস পাইছি আইসা। সো আমরা 1টা পিসি বিল্ড করা দেখাবো। আমাদের অলরেডি আমাদের 5টা পিসি হয়ে গেছে, এখন লাস্ট পিসিটা বিল্ড হচ্ছে, এই পিসিটা বিল্ড করা আমি দেখাবো, তো দেখতে থাকেন। আর আমরা সব কিছু এই পিসির ছোট কেচিংটা নিছি, ক্যারি করতে যাতে আরাম হয় ছোট কেচিংটা নিছি।
আমাদের একটা পিসির কাজ চলতেছে, এটা উইন্ডোজ দেওয়া হচ্ছে। কিসের মাদারবোর্ড ভাই একটু বলেন? গিগাবাইট, গিগাবাইটের মাদারবোর্ড। এটা হচ্ছে গিগাবাইটের 41 মাদারবোর্ড। মাদারবোর্ডটি অ্যাসেম্বল হচ্ছে। এখন নিচ্ছি আমরা পাওয়ার সাপ্লাই। ও আমাদের এটা পাওয়ার সাপ্লাই ভাই, এটা কি কোম্পানির পাওয়ার সাপ্লাই? এটা চাইনিজ কোম্পানি পাওয়ার সাপ্লাই। এটা অনেক ভালো পাওয়ার সাপ্লাই ভাইয়া বললেন। তো এটা সারাদিন কম্পিউটার ইউজ করলেও এটা পাওয়ার সাপ্লাই কোনো প্রবলেম আসার কথা না, আর আসবেও না আশা করি। পাওয়ার সাপ্লাইটি অ্যাসেম্বল হচ্ছে এখন। আমাদের মাদারবোর্ড এখন আমার 2GB RAM দিচ্ছে এখানে, DDR2। যেহেতু ট্রেনিং সেন্টারের জন্য কম্পিউটার, এত পাওয়ারফুল না হলেও চলবে, শুধু কাজটা হলেই হবে, তাই একটু লো বাজেটেই নিচ্ছি, কারণ যেহেতু বেশি কম্পিউটার নিব। ভাইয়াদের কাছ থেকে আমরা আগামী সপ্তাহে আরও কম্পিউটার নিচ্ছি। এটা হার্ডিক্সের কেবল, মেবি হার্ডিক্সের সাটা কেবল বলে এটাকে।
আমরা হার্ড ডিস্ক দিচ্ছি বর্তমানে স্যামসাং এর আর এটা কিসের ভাইয়া এটা হচ্ছে সিগারেট সিগারেট এর আমরা একটা ইয়া দিচ্ছি সিগারেট আর স্যামসাং এই দুইটা ইউজ করতেছি আমরা অলরাইট গাইজ আমরা আসলে শেষ করছি আজকে পিসি শপিং শেষ হলো আর অনেক টাইম লেগে গেছে ঢুকছিলাম প্রায় সকালে 11টার দিকে আর বের হলাম এখন প্রায় এখন বাজে কত রাত প্রায় 8টা বাজে 8টা 10 বাজে তো ভালোই টাইম গেছিল বাট বোরিং লাগছিল মাঝখানে তা আলহামদুলিল্লাহ ভালোভাবে শেষ করতে পারছি আর আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করব আমি আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এন্ড শেয়ার অবশ্যই ফাইন ভাই